দুর্ঘটনায় গুরুতর আহত জনপ্রিয় মার্কিন অভিনেতা জেরেমি রেনার রোববার যুক্তরাষ্ট্রের নেভাদায় দুর্ঘটনাটি ঘটে। মার্কিন গণমাধ্যম ডেডলাইন জানিয়েছে হাসপাতালে ভর্তির সময় অভিনেতার অবস্থা সংকটজনক হলেও বর্তমান অবস্থা স্থিতিশীল। বিস্তারিত জানুন আফসানা মিমির রিপোর্টে। ঝড়ে জমে থাকা তুষার সরাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন দ্য হার্ট লকার মার্কিন তারকা জেরেমি রেনার। সংকটজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। জেরেমি রেনারের মুখপাত্র দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান রোববার দিনের শুরুর দিকে ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থল থেকে তাকে উড়োজাহাজে করে হাসপাতালে নেওয়া হয়। নেভাদা অঙ্গরাজ্যের রেনো থেকে প্রায় 25 মাইল দূরে জেরেমি রেনারের বাড়ি। অঞ্চলটিতে কয়েকদিন ধরে ভারী তুষার ঝড় বয়ে গেছে, ফলে উত্তর নেভাদার প্রায় 35,000 বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে ঝড়ের কারণে জমে থাকা তুষার সরাতে গিয়েই দুর্ঘটনায় আহত হয়েছেন জেরেমি রেনার। এমনিতেই নিয়মিত তুষার আবৃত অঞ্চলে ঘুরতে ভালোবাসেন জেরেমি। 2015 সালে স্নো ক্যাটে দাঁড়িয়ে একটি ছবিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। 51 বছর বয়সী জেরেমি রেনার প্রায় 3 দশক ধরে অভিনয় করছেন। দ্য টাউন এবং দ্য হার্ট লকারের জন্য 2 বার অস্কার মনোনয়ন পেয়েছেন রেনার। তাকে দেখা গেছে মিশন ইম্পসিবল, থর, আমেরিকান হাসল, অ্যারাইভালের মতো জনপ্রিয় ও প্রশংসিত সিনেমাগুলোতে। গত বছর ডিজনি প্লাসের প্রশংসিত সিরিজ হক আয়ের প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। জেরেমি রেনার এখন মেয়র অফ কিংস্টাউনে অভিনয় করছেন। চলতি জানুয়ারি মাসেই সিরিজটির দ্বিতীয় কিস্তি মুক্তি পাওয়ার কথা। এছাড়া ডিজনি প্লাসের আরেকটি সিরিজে অভিনয়ের কথাও রয়েছে তার। আফসানা মিনি, দেশ বিনোদন।